हेलो एवरीवन, प्रतिदिन मतो आज के मजादार एक रेसिपि नहीं हाजिर होता हो मुगलाई चिकेन। तो मुरगर माँस जो एत मजादार है से अपना ना कर बुझते ही पारबें ना। तो ये देखते रेगुलर मुरगी भुनार मत हल यटार स्वादटा अतुलनीय। आमार रेसिपिटा जदि भालो लागे तो एक लाइक हो जा चैनल के सबस्क्राइब करे आमार चैनले साथी थाकुन। तो चलुन मूल रेसिपीते चले जाए। तो आमी प्रथमे प्याज बेस्ता करे निछि। तो प्याज बेस्ता करार समय तेल पर्याप्त परिमाणे तेलेर मध्ये प्याजटाके बेस्ता करले प्याजेर कालारटा एबं मसलाटा भावटा भालो आसे, पुड़े जाए ना। देखुन आमी बेस्ता करे निएछि। तो एखाने आमी माँस निएछि, ब्रयलार मुरगीर माँस निएछि। एखाने রানগুলিকে কেটে নিয়েছি একটু, তার মধ্যে আদা দিয়ে দিচ্ছি, রসুন বাটা, কাঁচা মরিচ বাটা, এখানে নিয়েছি গরম মশলা বাটা, এর মধ্যে আছে এলাচি, দারচিনি, লং, জয়ফল, গোলমরিচ, স্টার। তো আমি মরিচের গুঁড়া দিয়ে দিচ্ছি, प्याज पेस्ट, हलुदेर गुड़ा, लवण, टक दई, काजू बादाम पेस्ट दिए आमी एखन भालो करे माखिए निच्छी। उल्टे पाल्टे भालो करे माखिए निते होबे, माखानोर मध्ये किन्तु मांसेर मध्ये मसलाटा भालो करे ढुके। এইভাবে করে আপনারা হাত দিয়ে ভালো করে মাখিয়ে নেবেন। তো মাখানো আমার হয়ে গিয়েছে। তো আমি 20 মিনিটের জন্য ম্যারিনেশনে রেখে দিয়েছি ঢেকে। তো এদিকে আমি পেঁয়াজ যে বেস্টা করেছি সেই তেলের মধ্যে আমি তেজপাতা আর এলাচি দিয়ে আমি একটু ভেজে নিচ্ছি, যেন তেজপাতা আর এলাচি ফ্লেভারটা আসে। তো হয়ে গিয়েছে ভাজা। তো আমি এর মধ্যে ম্যারিনেশন করা যে মাংসটা রেখেছিলাম সেটা আমি এখন ছেড়ে দিয়েছি। এটাকে আমি ভালো করে তেলের মধ্যে এখন মাংসটাকে নেড়ে চেড়ে কষিয়ে নিব। তো ভালো করে আমি কষিয়ে নিচ্ছি, উল্টিয়ে পাল্টিয়ে দিচ্ছি। তো এইভাবে করে আপনারা উল্টিয়ে পাল্টিয়ে নেড়ে চেড়ে দিবেন। তো সুন্দর একটা স্মেল বেরোবে। তো আমি এখন ডেকে দিয়েছি 5 মিনিটের জন্য, মাংস থেকে যে পানিটা বের হবে। 5 মিনিট হয়ে গেছে। তো আমি ঢাকনা তুলে নিয়েছি, দেখুন কি সুন্দর পানি উঠে আসছে মাংস থেকে। তো এইভাবে করে আমি নেড়ে চেড়ে আবার ঢেকে দিব, পানিটা শুকানোর পর্যন্ত আমি ঢেকে রাখবো। উপরটা যখন তেল বেশি আসবে তখন আবার ঢাকনাটা তুলে নিব। আবার ডেকে দিয়েছি। তো ঢাকনা তুলে নিয়েছি, দেখুন উপরটা তেল বেশি আসছে। এর মধ্যে আমি দুধ দিয়ে দিয়েছি, লিকুইড দুধ দিয়েছি। আমি এর মধ্যে কোনো পানি অ্যাড করব না। চিনি দিয়ে দিয়েছি বেরেস্তাটা দিয়ে আমি একটু নেড়ে চেড়ে দিচ্ছি আলতোভাবে। ভাজা জিরা গুঁড়া দিয়ে দিচ্ছি, দিয়ে আবার একটু আলতোভাবে আবার নেড়ে চেড়ে দিচ্ছি। এটা নাড়ার মধ্যেই থাকতে হবে, নয়তো ভারী তলানিতে লেগে যাবে। তো আমি আবার একটু ঢেকে দিয়েছি, ঢাকটা তুলে নিলাম। দেখুন কি সুন্দর করে তেল বেশি উঠছে উপর দিয়ে, প্রায় হয়ে আসছে। তো আমি আলতোভাবে নেড়ে চেড়ে দিচ্ছি, নয়তো হাড়ি তলানিতে লেগে যাবে। আপনারা এভাবে করতে হবে। অনেক সুন্দর ফ্লেভার বের হচ্ছে, যে মানে বলার বাহিরে এত সুন্দর ফ্লেভার এবং দেখতে অনেক সুন্দর হয়েছে। এর মধ্যে আমি মাওয়া দিয়ে দিচ্ছি শাহী একটা ফ্লেভার আসার জন্য। তো আপনারা চাইলে স্কিপ করতে পারেন। তো আমি দিয়েছি পারফেক্টলি যেন মোগলাই চিকেনের ফ্লেভারটা আমি পাই এবং সেভাবে যেন হয় তাই আমি দিয়েছি। দেখুন মুগলাই চিকেনটা হয়ে গিয়েছে,
দেখুন আমি আলতোভাবে নেড়েচেড়ে দিচ্ছি, তো কি সুন্দর গ্রেভি গ্রেভি ভাব আসছে এবং তেলটা উপরে ভেসে আসছে, দেখলে একদম আকর্ষণীয় লাগে। যে এটা একবার খেলে দ্বিতীয়বার খাওয়ার ইচ্ছা জাগবে। তো পরিবেশন করে নিলাম, তো আপনারা দেখুন কত সুন্দর চিকেনটা গ্রেভি ভাব আসছে এবং খেতে যে কত মজা হয়, এটা না করলে আপনারা বিশ্বাস করবেন না। এটা যদি কোনো গেস্টকে পরিবেশন করা হয় তো ওরা খেয়ে অবাক হয়ে যাবে। তো আমার বলার বাকি থাকে না, এই রেসিপিটা কী কী দিয়ে খাবেন বা কীভাবে খাবেন সেটা আমার বলার প্রয়োজন নেই, কেননা আপনারাই বুঝবেন এটা কিসে কিসের সাথে যায়। এটা সব কিছুর সাথেই খাওয়া সম্ভব অবশ্যই। তো আমি বিদায় নিব আজকের মতো, আল্লাহ হাফেজ।